নমস্কার বন্ধুরা আমি নীলু স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে ফানি লাইফে আজকে নতুন পর্বে আজকে আমি নতুন একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যেটি সন্ধেবেলায় বা বিকেলবেলার চায়ের সঙ্গে স্ন্যাক্স হিসাবে বা বা পেট ভরা খাবার হিসাবেও তোমরা খেতে পারো যেটিতে হজমের কোনো গণ্ডগোল হবে না এবং এটি খুব স্বাস্থ্যকর হবে এবং বাড়িতে কোনো গেস্ট আসলে খুব সহজেই তোমরা চটজলদি এটা বানিয়ে তাদেরকে টিফিন হিসাবে দিতে পারবে এটি আমি বানিয়ে খেয়ে দেখেছি এটি খুব ক্রিস্পি এবং মজাদার হয়েছিল খেতেও খুব সুস্বাদু লেগেছিল আমার তাই তোমাদের সকলকে অনুরোধ করব এটি বানিয়ে একবার খেয়ে দেখো চলো আর বক বক না করে মূল রেসিপিতে যাওয়া যায় চিঁড়ে নিয়ে নিয়েছি চিঁড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব যার জন্য জল দিয়ে চিঁড়েটাকে ভালোভাবে ভালোভাবে নেড়ে নেড়ে পরিষ্কারভাবে ধুয়ে নেব যাতে কোনো রকম নোংরা চিড়ের মধ্যে না থাকে এবার এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবং বাটি নিয়ে তার উপর ছাকনা দিয়ে ছাকনার সাহায্যে চিঁড়েগুলোকে আমি তুলে নিলাম এইবার নিয়ে নিয়েছি একটি পাত্র যে পাত্রে ধুয়ে রাখা চিড়েগুলো আমি দিয়ে দিলাম তারপর তাতে সামান্য পরিমাণ দিয়ে দেব ময়দা এখানে তোমরা তোমাদের মাপ করে নেবে মাপ মতো এখানে ময়দার পরিমাণটা দেবে এখানে আমি চার চামচ পরিমাণ ময়দা দিয়েছি তারপর তাতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জোয়ান যেটি হাতের সাহায্যে হালকা হাতে ঘষে নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম দু চামচ পরিমাণ তেল তেলটা অবশ্যই অ্যাড করবে না হলে জিনিসটা সফট হবে না তারপর তাতে সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো লবণটার ব্যবহার এখানে করবে এবার হাত দিয়ে চেপে চেপে একটি সফট ডো তৈরি করে নেব ডোটি তৈরি করার জন্য আরও তেলের প্রয়োজন হলে অ্যাড করবে কেননা জিনিসটা সফট না হলে বানানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে এবং ভালোভাবে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় এটিকে ঢাকা দিয়ে রেখে দেব এবার একটি পাত্রে দু চামচ পরিমাণ তেল নিয়ে তাতে একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব লঙ্কা কুচি ছোট করে কুচানো একটি লঙ্কা কুচিয়ে দিয়ে দেব তারপর খানিক্ষণ নাড়াচাড়া করে তাতে হাফ চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপর হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব সামান্য স্বাদ মতো লবণ এবং আদা রসুন পেস্ট দিয়ে দেব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু দিয়ে দেব জল যাতে জিনিসটা ভালোভাবে কষানো হয় এইবার মশলাটা ভালোভাবে কষানো হলে এবং জলটা ভালোভাবে শুকিয়ে গেলে আগে থেকে দুইটি মাঝারি সাইজের স্ম্যাশ করা আলু আমি ওর মধ্যে দিয়ে দেব। এবং ভালো করে নাড়তে থাকবো ভালোভাবে নেড়ে আলুর সঙ্গে মশলাকে মিশিয়ে নেব এবং আলুগুলোকে ভালো করে ভেজে শুকনো শুকনো করে নেব এরপর এখানে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা দুটি ডিম এখানে তোমরা একটি ডিমও দিতে পারো আমি এখানে দুইটি ডিম দিয়েছি এবং ডিম দুটোকে আলাদাভাবে ভেঙে টুকরো টুকরো করেও দিতে পারো আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দুটো ডিম দিয়ে দিলাম এবার এটিকে ভালোভাবে নেড়ে আলু এবং ডিমকে ভালোভাবে মিশিয়ে নেব এবং এমনভাবে নাড়ব আর চুলো আঁচ একদম লো ফ্লেমে রাখবো যাতে জিনিসটা তলায় না লেগে যায় নেড়ে নেড়ে জিনিসটা ভাজা ভাজা শুকনো শুকনো করে নেব এইবার উপর থেকে ছড়িয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি তারপর আবারও সামান্য পরিমাণ নেড়ে রেডি করে নেব পুরটি পুরটিকে আমি একটি বাটিতে ভালোভাবে তুলে রেখে দেব এবার হাতুর তালুতে সামান্য তেল নিয়ে যে ডোটি আমি তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে সামান্য যেমন আমরা লুচির লেচি কাটি সেরকম পরিমাণ নিয়ে সেটিকে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো সেপ দিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম যে পুরটি আমি তৈরি করে রেখেছিলাম এবার আমি তার মুখটিকে চেপে চেপে বন্ধ করে নেব এখানে মুখটিকে ভালোভাবে তোমরা বন্ধ করবে ভালোভাবে বন্ধ না করলে যখন আমরা জিনিসটা ভাজবো তখন মুখটা ফেটে পুরগুলো বেরিয়ে যেতে পারে তাই সাবধানে সুন্দরভাবে মুখটা চেপে চেপে বন্ধ করবে আমি আমার পছন্দ মতো এখানে শেপ দিয়ে নিয়েছি ডিমের মতো করে শেপ আমি দিয়েছি এখানে চাইলে তোমরা তোমাদের পছন্দ মতো সেপ দিতে পারো কেউ লম্বাটে করতে পারো কেউ বা গোল করতে পারো এবং আমি এখানে উপর দিয়ে কালো জিরে সেট করে দিয়েছি চেপে চেপে বসিয়ে দিয়েছি যাতে জিনিসটি দেখতে ভালো লাগে এইবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তারপর তাতে দিয়ে দিয়েছি তেল তেলটি ভালোভাবে গরম হয়ে এলে মোটামুটি আশি পারসেন্ট গরম হয়ে এলে তোমরা শীতের কাটলেটগুলোকে এখানে ছাড়তে পারো একদম একশো পারসেন্ট গরম হয়ে গেলে জিনিসটি তাড়াতাড়ি কুড়ে যাবে ভিতরটা ভালোভাবে সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না তাই একদম লো ফ্লেমে আশি পারসেন্ট তেল গরম করে আস্তে আস্তে ভাজতে হবে জিনিসটি যাতে ভেতরটাও ভালোভাবে হয়ে যায় এবং ওপরটাও ভালোভাবে লালচে কালার আসে এইভাবে কয়েকটি কাটলেট আমি ভেজে নিয়েছি আর কয়েকটি কাটলেটে দেখো আমি এক্সপেরিমেন্ট করেছি কয়েকটি কাটলেটকে আমি ময়দার ব্যাটারি ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মধ্যে কোটিং করে আবারও তাকে ভেজেছি ভেজে আমি এখানে এক্সপেরিমেন্ট করেছি আমি দেখলাম জিনিসটি কেমন হয় এক্সপেরিমেন্ট করে যা দেখলাম তাতে জিনিসটি খুব ভালোই হয়েছিলো এখানে তোমরাও এভাবেও করতে পারো চিরের কাটলেটটিকে প্রথমে বানিয়ে নিয়ে তারপর তাতে ময়দার ব্যাটারে ডুবিয়ে বিস্কুট গুঁড়ো করে বিস্কুটের গুঁড়োতে কোটিং করে ভাজতে পারো সেটা আরও টিপসি সেটা খেতে আরও ক্রিস্পি হয়েছিল এবং খুব মজা লাগছিলো খেতে তাই তোমরাও এটা ট্রাই করতে পারো এইভাবে সব কাটলেটগুলো আমার ভাজা কমপ্লিট এইবার আমার রেডি চিড়ের কাটলেট এইভাবে তোমরা চট বানিয়ে নিতে পারো চিড়ের কাটলেট কোনো গেস্ট আসলে চট তোমরা বানিয়ে দিতে পারো দেখবে অনেক গেস্টের কাছ থেকে অনেক প্রশংসা পাবে এবং এটি খুব সহজেই চরজল বানিয়ে ফেলা যায় খেলে এটি কোনো রকমের সমস্যা হওয়ারও সম্ভাবনা নেই সব শেষে বলি একটি কথা আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক